কুয়াকাটা সৈকত থেকে মলম পার্টির 6 সদস্যকে গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশ। সৈকতের লেম্বুরবন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে মানুষকে অজ্ঞান করার 2 কোটা মলম সহ নগদ 79,000 টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মাদারীপুরের চর মুগুরিয়া এলাকার শাহালম, জাকির হাওলাদার, শিবচরের মাহবুব ফকির, রাজুয়ের বদর পাশার মামুন আকন, রাজবাড়ির ঠাকুর নওপাড়ার কুদ্দুস মোল্লা এবং গোপালগঞ্জের মোকসেদপুরের জাহাঙ্গীর মোল্লা। এদিকে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে 7,15,000 ভারতীয় জাল রুপি সহ মজলুর রহমান নামে একজনকে আটক করেছে র্যাব পাঁচ। দীর্ঘদিন ধরে জাল টাকা ও রুপি মাদক চোরা কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল বজলু। এছাড়াও ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন সংগঠনের নামে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে 4 জনকে আটক করেছে র্যাব। ¿Cuál es el nombre?